وعليكم السلام ورحمة الله وبركاته. إن شاء الله না ইনশাআল্লাহ, অর্থাৎ একটা দন্তন্য দিয়ে ইন আর একটা অনুচ্ছেদ দিয়ে ইং, কোনটা বলা সঠিক? কোন আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আর আপনার প্রশ্নতে বলা হবে তৌফিক আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলী ওসহাবি আজমাইন ওমান তাবি আহমদ সাইনুদ্দিন। বোন আমরা তো দুটোই বলা সঠিক মনে করি, এর কারণ হচ্ছে যে এমনি দিয়েই যখন আমরা কথায় কথায় যখন আমরা বলি কথার মধ্যে যখন আমরা বলি যে এই কাজটা আমি করবো ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ বলে এটা কোনো ভুল হচ্ছে না। আর যখন আপনি কোরআন পড়বেন, কোরআনের ভিতরে ইন্না ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন বা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে এই এই ইনশা আছে, যখন কোরআন পড়ে তখন আপনি ওই একফার নিয়ম অনুসারে ইং তো বলবেন আবার গুণাও করবেন, একফা গুণা দুটা মাধ্যমে পড়বেন, তখন তো মানে এটা 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 ছাড়া মানে কোরআন পড়াটা মানে ই হল না, সুন্দর হল না, ভুল হলো, ছোটো ছোটো ধরনের ভুল হলেও ভুল হলো, কাজেই তখন এই ইনশা আল্লাহ বললে এটা তো ভুল হয়ে যাবে, আর ইনশা আল্লাহ ফাগুন সহকারে পড়বেন এটা তখন সঠিক হবে। আর এমনি কথায় কথায় যেন আমরা বলি তখন ইনশা আল্লাহ বলে কোনো সমস্যা নেই, আসলে তো ইনশা আল্লাহই লেখা আছে, কিন্তু তা জুহিদের নিয়ম অনুযায়ী নিয়ম সাকিরের পরে যখন মানে একফার অক্ষর আসে তখন একফা করে একফা গুণা সহ পড়তে হয়, তো সিন নুন সাকিনের পরে সিন আছে তো, তাই এটা তো একফার অক্ষর, এই জন্য তখন ইং করে গুণা সহকারে পড়তে হবে। আশা করি উত্তর পেয়েছেন। হাদা সাল্লাহ তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।